করে দাদু রাত করে লাগিয়ে গেছে। ওই মুকুলির বাচ্চা মিথ্যে কথা কষ্ট দিয়ে দিশা ওই সাবুনে আমারে মারছে। ধর ওরে ওয়েস করা ধরে তা ধরে না না কি দেও সে দিয়া দেও দেও মাছি ভাই। দাঁতে কান্দছ কি জন্য? না কই কান্না হচ্ছে কই আমার কই কান্না করে দেখছ কি হইছে? না খুলে বলো। আর না তেমন কিছু না এমনি। আরে বাবা কি হইছে আমাকে খুলে বলো না বললে আমি বুঝবো কিভাবে? কি দিশা কিছু বলছে তোমাকে? আসলে বুবুক তো আমি খুব ভালোবাসি আর আমি তো ছোট বোনের মতো জানো বুবু আজকে আমাকে কি বলছে এমন একটা ভাষা দিয়ে আমাকে গালি দিছে ওইটা মুখে আনা পাপ। তুমি বলো আমি বুবুর কাছে কি এমন দোষ করছি? শোনো আমি তোমার চোখ দেখে বুঝতে পারছিলাম যে ও তোমাকে কিছু একটা বলছে। কি বলছে আমাকে একটা খুলে কও। শোনো যা হবার হয়ে গেছে এত কিছু আর শুনে তোমার কোনো লাভ নাই গো। আর বুবুর তো আমি ছোট বোন আমাকে শাসন করতেই পারে তেমন কিছু না। শোনো এই যে তুমি আশকারা দিছ হ্যাঁ যে বড় বোন ছোট বোন হ্যাঁ বোনের মতো দেখে এই আশকারা দিতে দিতেই আজকে মাথায় উঠছে। হ্যাঁ শোনো কি কইছে না কইছে ইয়ার আমার বোঝার বাকি নাই। হ্যাঁ আমি ওকে দেখতেছি দাঁড়াও। শোনো না তোমাকে আমি তুমি যা দিন অশান্তি বলবো না। এই চুপ করো তো যা করার আমি করতেছি। আরে শোনো না আল্লাহ আমার তো মুখ ফেসকি সব বের হয়ে গেছে এখন কি অশান্তি না হয় আমি তো বলতে চাইনি। কি হয়েছে ডাকছো কেন? হ্যাঁ কি কইছো? কি বলছি আমি? কি বলছি আমি এখনো সত্যি কথা কও তুমি প্রিয়াঙ্কা কি বলছো নাহলে কিন্তু এই হাত কেটে তোমার কার পার উঠ পেরে গিয়ে দিলাম। সত্যি তুমি বিশ্বাস করো আমি কিছু বলি নাই তোকে। কিছু কও নাই। হ্যাঁ শোনো
তোমার সাথে সংসার করতে চাস অনেকটা বছর আর ওকে আমি খুব ভালো করে চিনি যে ওর মুখ দেখে আমি বুঝতে পারি তুমি কিছু একটা করে কইছো না হলো বাইরে যে একা একা কান্না করতেছে কি জন্য এখন ও কান্না করছে কি জন্য আমি কি করে বলবো বলো বুঝতে পারছি তার মানে তুমি কবে না তাই তো হ্যাঁ বললাম তো আমি কিছু বলি নাই আচ্ছা কিছু বলার দরকার নাই তবে শুধু এইটুকু তোমাকে আমি বলে দিতে সাফ সাফ যদি দুইজন ঠিক মতো থাকতে পারো তাহলে তোমাকে আমি এবার রাখবো আর না হলে পরে এরা সাদা কাপড়টা পরাইছি এই সাদা কাপড়ে কিন্তু একদম মাটির তলে পুঁতে ফেলবো কথা যদি মনে থাকে বুঝতে পারছো তুমি এভাবে বলতে পারো আমাকে হ্যাঁ বলবাই তো আমার স্বামী থাকা সত্ত্বেও আমি এই সাদা শাড়ি পরে থাকি তোমার চোখে তো পড়বে না আর সতীনের ঘরে সতীন তুই আমার নামে আমার স্বামীর কাছে বিচার দিছিস তাই না ঠিক আছে এক তোর একদিন কি আমার একদিন তোকে দেখে নিব আল্লাহ জানে আমার মাইয়া হঠাৎ করে আমার এত জরুরি তরফ করলো কেন নিশ্চয় মনে হয় এমন কিছু হয়েছে যার জন্য আমার এরকম ভাবে ডাকছে ফোন করে আল্লাহ জানে কি ঘটছে হায় রে আমার মেয়ের যে ওই সংসারে মান মর্যাদা সম্মান কমে গেছে এটা আমি খুব ভালো করে বুঝতেছি তবে যাই হোক আমার মেয়ের যেভাবে শান্তি হয় সেই ব্যবস্থাই করব যাই তো আগে শুনি কি হয়েছে তারপরে দেখতেছি বিশ্বাস করুক আর না করুক ওইটা বুঝবো আমি কিভাবে বিশ্বাস করাইতে হয় সে বুদ্ধি আমার ভালো জানা আছে আচ্ছা ঠিক আছে মা তুমি যা খুশি তাই করো কিন্তু আমি এইভাবে থাকতে পারছি না বললাম তো তোর সুখের জন্য আমি সব করব চল ঘরে চল মাথা ঠান্ডা কর আচ্ছা চলো এই মন্দির বাচ্চা তোর জীবনে কাল শত্রু নাম হে গো মা শোন এর কারণে তোর গায়ে হাত তুলছে ওর মা তাই না ওরেই এই দুনিয়াতে সরাই দেব ওই মন্দির বাচ্চা মন্দির হারামির বাচ্চা হারামি শালা জঘন্য এমন একটা জন্মাইছে হ্যাঁ ওর কারণে বলে আমার মেয়ের গায়ে হাত দেয় ওর মার হাত তো মুশ্রয় ভাঙবই ওরা কী করবো আর এটা রেখে দুনিয়াতে সরাবো শোন আমি যাকব ঠিক ওই মতো চলবি ওরে আজ কি এই দুনিয়াতে উদয় করবো বাড়ি দখল আপনি কি বলছেন না বলছেন কি করতেছেন আমার ছেলের সাথে আমি সব শুনছি সব দেখছি আপনার কথা বলবেন না আর তুমি ছোট যে বলছিল না ঠিকই বলছিল এখন আমি সেটা বুঝতে পারতেছি আরে না তুমি ভুল বুঝছো ভুল বুঝছো দাঁড়াও তোমাকে আমি উচিত শিক্ষা দিচ্ছি বাড়ির মধ্যে আসো আসো তো বাবা
দেখছো মা শোতেন করে শোতেন বিচার দিছে আজে এদিক সেদিক তাকাই ও দেখলাম না কি শোনা আমার আজ কি সব কথা শুনেই ফেলল নাকি আল্লাহই জানে এবার কি হবে মা আচ্ছা যাই হোক ম্যানেজ করব না চুপ করে থাক আমি আসি না চল বাড়ি চল আচ্ছা প্রিয়াঙ্কা ওই জানো আজ কি হইছে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না কি হইছে তুমি পুনা বললে বলবো কেমনে আরে আমি বাইরে থেকে আসতেছি আর আসার সময় দেখি তিশা আর আমার শাশুড়ি দুজন মিলে আমার ছাড়াটা গলা টিপে ধরে মারতেছে তুমি সব কি বলতেছো দেখছো বুবু কত বড় খারাপ হয়ে গেছে আমাদের সন্তানে যদি কিছু একটা করে ফেলে তো তাহলে কি হইতো শোনো আসল তোমার কথা আমি প্রথমে গ্রাহ্য দেই নাই শোনো তুমি কি যে একটা করো না স্যার জানি না বুবু আর কি করতে পারে এতদিন নির্যাতন করতে অত্যাচার করতে তোমার উপরে এখন দেখতেছ আমার সিলেটার উপর শুরু করেছে আর সবকিছু নষ্টের মূল হচ্ছে আমার ডাইনের শাশুড়িটা বুঝতে পারছো ঠিকই বলছো যে করে হোক আগে শাশুড়িটাকে সাহায্য করতে হবে না হলে হবে না সবই বুঝলাম কিন্তু বুবু আমার মাদার করে তো করো তারপর ছেলেটা কি করছে শোনো আসলে আমি বুঝতে পারতেছি না ওর খোপটা কিসের ওই এই বাড়িতে কি জন্য এই ধরনের কিছু করতেছে আমি কিন্তু কখনো ওকে বড় অমর্যাদা দেই নাই কিন্তু ও রাগে খবে নিজেই বলে আমার স্বামী নাই স্বামী মরে গেছে একা ইচ্ছাকৃত ভাবে বিধবা শাড়ি পরে থাকে তাহলে ক আমি আর কি করব যাই হোক যা হয়েছে হয়েছে এটা বিচার করতে হবে বুঝতে পারছো আর ওকে সাবধানে রাখো চোখে চোখে রাখো বুঝতে পারছো ওকে চলো ঘরে চলো নির্যাতন দেখতে পারে আপনি কি করে পারেন জামাই সন্তানটাকে মাটিতে ফেলে দুজন মিলে মারতে তুমি আমার মার সঙ্গে এভাবে কথা বলছো কেন হ্যাঁ আর কথা বলবো না হ্যাঁ এখন তোমাকে আমি উচিত শিক্ষা দেব এই লাঠি দিয়ে বাইরে ছিল না দাঁড়াও আর আপনি
মারবো না আর আপনার মেয়েকে আমি সংসার করব না আমি আপনার মেয়েকে আজকে তালাক দেব এক তালাক